আপোষ করতে পারলাম, কারণ আমরা নীতি আদর্শের সংগঠন করি। জাতির পিতার সংগঠন আওয়ামী লীগ, তৃণমূলের আওয়ামী লীগের শক্তিতে বলিয়া তৃণমূলের আওয়ামী লীগের নেতা কর্মীদের, দূর দিনের আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আমরা শ্রদ্ধা জানাতে চাই, আমরা সম্মান জানাতে চাই। এই স্মরণী সভায় দাঁড়িয়ে বলতে চাই, 1 বছরের পরে হলো আজকে তার প্রথম মৃত্যুবার্ষিকীতে আজকে যে আয়োজন হয়েছে, এর জন্য আমি উপজেলা আওয়ামী লীগকে, বাদারীপুর জেলা আওয়ামী লীগকে আমি আমি শুভেচ্ছা জানাই, আমি শ্রদ্ধা জানাই। কারণ দূর সময়ের যারা নেতা তাদের মৃত্যুবার্ষিকীতে যদি আমরা শ্রদ্ধা জানাতে না পারি, যারা আমাদের ছেড়ে চলে গিয়েছে তাদের কর্মকে যদি আমরা শিক্ষা দেই, শিক্ষা তাদের কর্ম পরে জীবনে যে ইতিহাস তারা সৃষ্টি করেছে সেই শিক্ষা থেকে দীক্ষা নিয়েই আমাদের আওয়ামী লীগকে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রিয় বন্ধুরা, আজকের এই স্মরণ সভায় দাঁড়িয়ে আমি মনে করি শাহজাহান ভাইয়ের আত্মা, তার আত্মা তখনই শান্তি পাবে যখন দেখবে তার গড়ে তোলা আওয়ামী লীগ বাদারীপুরের মানুষ, বাদারীপুরের মানুষ সেই আওয়ামী লীগকে আরো শক্তিশালী করছে এবং স্বাধীনতা বিরোধী অপশক্তি, দেশ বিরোধী শক্তি, উশৃঙ্খল শক্তি, দুর্নীতিবাজ স্বজননীতিকে যারা প্রশ্রয় দেয় তাদের বিরুদ্ধে জাতির পিতার আদর্শ সংগঠন আওয়ামী লীগের নেতা কর্মীরা অতীতের চাইতে আরো শক্তিশালী, বেশি বেশি শক্তিশালী হয়েছে। প্রিয় বন্ধুরা, মাকে বলে আজান দিবে, আমি তাই বলতে চাই। আমাদের শিক্ষা হলো, আমাদের দীক্ষা হলো দুর্দিনের আওয়ামী লীগ, তৃণমূলের আওয়ামী লীগ, যারা জীবন দিয়ে প্রাণ দিয়ে 1975 সালের 15ই আগস্টের পরে মুজিব হত্যাকারীদের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, যারা জীবন দিয়েছে, অত্যাচারিত হয়েছে, জেল খেটেছে, যারা জীবন দিয়েছে, যারা পঙ্গু হয়ে গিয়েছে, তাদের প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা, তাদের প্রতি আমাদের সংহতি, এটা আমাদের থাকতে হবে। যারা স্বাধীনতা উত্তর বাংলাদেশে ঘাতকদের দ্বারা জীবন দিয়েছে সেই সকল রাজনের বীর মুক্তিযোদ্ধা সন্তানদেরকে, সেই সকল সাহসী সন্তানদেরকে, সাবেক ছাত্র নেতাদেরকে, বীর মুক্তিযোদ্ধাদেরকে যারা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করার জন্য স্বাধীনতা উত্তর বাংলাদেশে জীবন দিয়েছে তাদের নাম নিয়ে শেষ করা যাবে না। বুঝি আমাদের শাহজাহান সর্দার ভাই, আমাদের নীলু হাওলাদার, আমাদের মতিন হাওলাদার, বদুদ হাওলাদার, তারা জীবন দিয়েছে প্রকাশ্য দিবালকে, তাদেরকে কারা হত্যা করেছে? সেই হত্যাকারীদের সাথে কোনো আপোষ নেই, হত্যাকারীদের সাথে আর যাই হোক বঙ্গবন্ধুর আদর্শের চৈনিকেরা আপোষ করতে পারে না। জাতির পিতার সুযোগ্য সন্তান শেখ হাসিনা বঙ্গবন্ধুর হত্যাকারীদের সাথে, খুনিদের সাথে আপোষ করেন নাই। তিনি বাংলাদেশে ফিরে এসে দীর্ঘ লড়াই সংগ্রাম করে মৃত্যুকে উপেক্ষা করে, মৃত্যু ভয়কে জয় করে খুনিদেরকে সাজি দিয়ে শাস্তি দিয়েছে, যুদ্ধ অপরাধীদের শাস্তি দিয়েছে। বাংলাদেশে খুনের রাজনীতি প্রতিষ্ঠা করা যাবে না, খুন হত্যার রাজনীতি প্রতিহত করতে হবে, বন্ধ করতে হবে। খুনের সংস্কৃতি থেকে সত্যের, স্বাভাবিক জীবনের, শিষ্টাচারের, বন্ধুত্বের, সহানুভূতির রাজনীতি বাংলাদেশে সৃষ্টি করতে হবে। আজকে সর্দার ভাইয়ের এই স্মরণ সভায় দাঁড়িয়ে আমি সকল মুজিব আদর্শের সৈনিকদের প্রতি, মাদারীপুর বাসীর প্রতি, রাজনের বাসীর প্রতি, যারা আওয়ামী লীগের আদর্শের জন্য আপনারা সারা জীবন ভোট দিয়ে এসেছে, বাকি জীবন আপনারা শেখ হাসিনার প্রতি, বঙ্গবন্ধুর প্রতি নৌকা মার্কায় আপনারা ভোট দিবেন এবং আপনারা সারা জীবন নৌকায় ভোট দিয়ে আপনারা নিজেদেরকে, আপনারা আপনাদের সারা জীবন আপনারা গর্ববোধ করেছে, বাকি জীবনও আপনারা নৌকায় ভোট দিবে আমি জানি। সে কারণে আমি আপনাদেরকে শ্রদ্ধা জানাই, আমি আপনাদেরকে সালাম জানাই। কারণ আপনারা বেঁচে আছেন বিধায়, আপনারা সমর্থন করেন বিধায়, আমরা টিকে আছি, আমরা রাজনীতি করি বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠার জন্য, এবং সেই আদর্শ প্রতিষ্ঠায় আপনারা সমর্থন দেন, ভোট দেন, আমাদের পাশে থাকেন।
আর আমাদের দায়িত্ব হলো আপনাদেরকে সম্মান করা, আমাদেরকে দায়িত্ব হলো আপনাদেরকে শ্রদ্ধা জানানো, আমাদের কর্তব্য হলো আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করা। আমরা সেবক হিসাবে আপনাদের পাশে থাকতে চাই, আমরা আপনাদের পাশে থেকে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যেতে চাই। আজকের এই সময় দাঁড়িয়ে আমি বলতে চাই, যারা আওয়ামী লীগের ভিতরে অনৈক্য আছে বলে বেড়ায় তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের ভিতরে কোন অনৈক্য নাই, আমরা ঐক্যবদ্ধ আছি শেখ হাসিনার নেতৃত্বে। উনি আমাদের প্রাণ, উনি আমাদের আদর্শ, উনি আমাদের চেতনা, উনি আমাদের গুরু, উনি যা বলবেন তার সিদ্ধান্তই চূড়ান্ত এবং তা মেনেই আমরা বঙ্গবন্ধুর আদর্শের লাভ। আমি বলতে চাই, যারা আদর্শে বিশ্বাস করেন না, যারা ব্যক্তিগত স্বার্থের ভিত্তিতে রাজনীতি করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, ব্যক্তিগত স্বার্থের জন্য আর যাই হোক জাতির পিতার আদর্শ বাস্তবায়ন করা যাবে না। আমাদেরকে আওয়ামী লীগের হতে হবে, আমাদেরকে আওয়ামী লীগকে বঙ্গবন্ধুর আদর্শকে আমাদের চেতনায় ধারণ করতে হবে। আমরা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে আমাদের চেতনার আধার হিসাবে, আমাদের ঐক্যের সংগঠন হিসাবে আমাদেরকে লালন করতে হবে, পালন করতে হবে, এটাই শেখ হাসিনা আমাদেরকে বলেছে। আপনারা শুনেছেন গত 9 তারিখের আওয়ামী লীগের নির্বাহী কমিটির সভায় তিনি নির্দেশ দিয়েছেন, তোমরা সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে আওয়ামী লীগ করো, আওয়ামী লীগের নীতি আদর্শ বাস্তবায়নে কাজ করো, তোমরা একযোগে কাজ করবে, এটাই আমার আহ্বান। আমরা তার আহ্বান আমরা মেনে নিয়েছি এবং মেনে নেব এবং তার নির্দেশেই আমরা আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করব। কি বন্ধুরা, আপনারা রাজি আছেন না? আমি জানি মাদারীপুরের মানুষ, কাউকুমির মানুষ, শিলচরের মানুষ আওয়ামী লীগের একজন আওয়ামী লীগের আদর্শের প্রতি, বঙ্গবন্ধুর নীতির প্রতি, শেখ হাসিনার প্রতি আপনাদের অবিচল দৃঢ় আস্থা সমর্থন, যেটা আমাদেরকে গর্বিত করে। আমাদেরকে বাংলাদেশের বিভিন্ন জায়গা, বিভিন্ন জেলার মানুষরা আমাদেরকে সম্মান করে আপনাদের কারণে। অতএব আপনাদের সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের, আপনাদের সম্মান আমরা রক্ষা করব, আপনাদেরকে শ্রদ্ধা জানাই, আপনাদেরকে ভালোবাসি, আপনাদের সাথে মিলে আমরা কাজ করতে চাই। আওয়ামী লীগের নেতা কর্মী, ছাত্র লীগের নেতা কর্মী, স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মী, যুবলীগের নেতা কর্মীরা, কৃষক লীগের নেতা কর্মীরা, সকলে এক অভিন্ন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে মা মহিলাদেরকে বলতে চাই, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ, সবাইকে ঐক্যবদ্ধ ভাবে আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করার জন্য আপনাদের শেখর, আপনাদের সংগঠনকে আপনারা সংগঠিত করুন। আমরা বলতে চাই, আমাদের শ্রদ্ধেয় নেতা মরহুম সাজ্জাদ খান সাহেব আমাদের ছেড়ে চলে গিয়েছে, তার পরিবারের সদস্যরা তার কন্যা এখানে বক্তব্য রেখেছে, আমি তাদের পরিবারের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। তাদের পরিবারের যে ত্যাগ সেটা আমরা কোনোদিনও পূরণ করতে পারব না। আজকের এই সামরিক সভায় দাঁড়িয়ে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি রাজৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, রাজৈর উপজেলা চেয়ারম্যান, সংগ্রামী নেতা মোতালেব ভাইও আমাদের ছেড়ে চলে গিয়েছে, আজকের এই সভায় দাঁড়িয়ে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমি আহ্বান জানাব রাজৈর উপজেলা আওয়ামী লীগ, মাদারীপুর জেলা আওয়ামী লীগ তার জন্য স্মরণ সভা করবে, সেখানে আমি আবার আসবো আপনাদের সামনে নিয়ে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা কাজ করব। আজকে আওয়ামী লীগের নেতারা মারা গেলে আমরা সেখানে যেতে ভুলে যাই, আমরা সেখানে যে শ্রদ্ধা জানাতে আমরা পরিচিত হব, এটা লজ্জা, এটা দুঃখের। যদিও করোনার কারণে অনেক কিছুই স্বাভাবিকভাবে করা যাচ্ছে না, তারপরও যখনই আমাদের মাছ থেকে আমাদের নেতা কর্মীরা চলে যাবে আমরা সকলে তাদের পাশে দাঁড়াবো, তাদের পরিবারের পাশে দাঁড়াবো, তার পরিবারের সকলের প্রতি আমরা সহমতি প্রকাশ করবো। মৃত্যুর পরে কোন ভাগাভাগি থাকে না, মৃত্যুহীন লাশের সাথে সাথে দিয়ে ভাগ যদি করা যায় না, ভাগ যদি হল
অনেক উচ্চ পর্যায়ের নীতি আদর্শের প্রতি শ্রদ্ধাশীল মানুষরা, বিজ্ঞ মানুষরা, সৃজনশীল মানুষরা রাজনীতি করে, যারা তৈরি করে তারা মানুষের জন্য পথ তৈরি করে, পথ প্রদর্শক তারা, তারাই মানুষকে স্বপ্ন দেখায়। আমরা সেই স্বপ্ন দেখাতে চাই, আমরা মানুষকে স্বপ্ন দেখিয়ে স্বপ্ন পূরণের জন্য ঐক্যবদ্ধ করি। অতএব আমাদেরকেও সেই ধরনের স্বপ্নবান মানুষ হতে হবে, আমাদেরকে আদর্শবান হতে হবে, আমাদেরকে নীতিবান হতে হবে। আমরা তাই শেখ হাসিনার নেতৃত্বে দেশে সুশাসন তৈরি করে দুর্নীতিবাজদেরকে উৎখাত করে বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই, যেখানে বাঙালিরা মর্যাদার সাথে বিশ্বের বাসীর সাথে, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে। শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে গিয়েছে। আজকে আমরা কোথায় গিয়ে দাঁড়িয়েছি? আজকে আমরা উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছি। আজকে ধর্মপ্রবাসীরা, আজকে ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের বিরুদ্ধে রাজনীতি করে, ধর্মপ্রবাসীরা অপরাজনীতি করে। এই অপরাজনীতির বিরুদ্ধে, ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঐক্যই আমাদের শক্তি, ঐক্যই আমাদের চেতনা। শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগকে শক্তিশালী করে অপশক্তি, অপরাজনীতি, ধর্ম নিয়ে রাজনীতি যারা করে, ব্যবসা যারা করে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমরা লড়াই করে যাব। বাংলাদেশকে উন্নয়নের চরম শিখরে পৌঁছে দিয়ে বাংলাদেশকে মর্যাদাশীল রাষ্ট্র হিসাবে বিশ্ববাসীর কাছে শেখ হাসিনার নেতৃত্বে আমরা পৌঁছে দিতে চাই। এটাই আমাদের আজকের স্মরণ সভার শপথ, এটাই আমাদের লক্ষ্য। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনারা শেখ হাসিনার জন্য দোয়া করবেন, তিনি আপনাদের পাশে আছেন, আপনাদের পাশে থাকবেন, এবং আমরা তার পাশে থেকে বাংলার সকল কোটি মানুষের জন্য আমরা কাজ করে যাব। ইনশাল্লাহ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় আওয়ামী লীগ, জয় ছাত্রলীগ, জয় কৃষক লীগ, জয় শ্রমিক লীগ, জয় যুবলীগ, জয় স্বেচ্ছাসেবক লীগ, জয় মহিলা আওয়ামী লীগ। ধন্যবাদ। আজকে